উদয়পুর মাননীয় স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটি রায় হয়েছে, এই মামলার নাম্বার ছিল কাকরাবন পিএস কেস নাম্বার 38/2021। এই মামলায় অভিযুক্ত হচ্ছে রাজীব কর্মকার ও অমরপুর ফটিক সাগরের পারে ওর বাড়ি। ও বিবাহ করেছিল আমাদের কাকরাবন থানার অন্তর্গত গঙ্গাছড়া গ্রামে। এই মামলার যে ভিকটিম ও হচ্ছে আসামির ভগ্নিপতী। তো এই ভিকটিমের সঙ্গে রাজীব কর্মকারের যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা হচ্ছে যে ভিকটিমের বড় বোন এই রাজীব কর্মকারের সঙ্গে বিবাহ হয়েছিল আরও 4-5 বছর পূর্বে। এই ইনসিডেন্ট থেকে বিবাহের পরে বড় বোনের উপরে নির্যাতন করত এবং এটাকে ব্ল্যাকমেল করে ছোট বোনকে সে বিভিন্ন ইল্লিগ্যাল প্রস্তাব দিয়ে যেত এবং ওই প্রস্তাবে যদি রাজি না হতো তখন ওই বড় বোনের উপর আরও অশান্তি হবে। এই সুযোগে ছোট বোনের উপরে সে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে যেত। এভাবে সে প্ল্যানিং ওয়াইজ গত 3/6/2021 সে তার বড় বোনকে, ভিকটিমের বড় বোনকে আসামি তার নিজের আত্মীয় বাড়িতে আগরতলাতে পাঠিয়ে ছোট বোনকে পরের দিন 3/6/2021 যখন মাস্টার বাড়িতে সে যাচ্ছিল তখন একটা মারুতি গাড়িতে করে সে আগরতলা নিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে সেখান থেকে এয়ারপোর্ট হয়ে চেন্নাইতে সে নিয়ে গিয়েছিল। চেন্নাইতে একটা ভাড়া বাড়িতে তারা থেকেছিল এবং সেই জায়গাতে স্বামী স্ত্রী হিসাবে তারা ওই জায়গাতে থেকেছিল এবং বাড়ির মালিককে তার স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে সে সেখানে থেকেছিল। ভিকটিমের উপরে রাজীব কর্মকার বহুবার শারীরিক নির্যাতন এবং তার উপরে জোরপূর্বক ধর্ষণ করে গেছে। যখন ভিকটিম যথাসময়ে প্রাইভেট টিউটর থেকে বাড়িতে আসছিল না তখন ভিকটিমের বাবা মামলা করেছিল কাকরাবন থানায় এবং কাকরাবন থানা মামলা হাতে নিয়ে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে থানার মাধ্যমে ভিকটিম এবং আসামিকে আগরতলা এয়ারপোর্ট থেকে তারা অ্যারেস্ট করেছিল। এই অ্যারেস্ট করার পরে এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন মাধবী দেববর্মা, উনি মামলা তদন্ত করেছিলেন। মোট 16 জনের সাক্ষ্যপক্ষ এই আদালতে গ্রহণ করা হয়েছে। সমস্ত সাক্ষ্যপক্ষের বয়ান শেষে দীর্ঘ শুনানির পরে আজকে আদালত আসামি রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন ধারায় তার এগেনস্টে পানিশমেন্ট ঘোষণা করেছে। আদালত তার রায়ের মধ্যে 363 কিডন্যাপিংয়ের জন্য 3 বছরের সাজা দিয়েছে, অনাদায়ে 3,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের জেল এবং ফোর অফ পক্সো অ্যাক্ট সঙ্গে 376 আইনের জন্য তার বিরুদ্ধে 12 বছরের জেল দিয়েছে, 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 3 মাসের জেল আজকে আদালত দিয়েছে।